বছরের শেষ দিনেও রাশিয়া ও ইউক্রেনের হামলা পাল্টা হামলা। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে ইউক্রেনের হামলার পরই তার জবাব দেয় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, খারকিভের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। নতুন বছরেও রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো আভাস নেই আপাতত, আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। শনিবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার বেলগোরোদে হামলা চালিয়েছে। হামলার পর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে বেলগোরোদে গোলাবর্ষণের ফলে 18 জন শিশুসহ 131 জন আহত হয়েছে। এর মধ্যে 24 জন মারা গেছে, যার মধ্যে 4 জন শিশুও রয়েছে। সীমান্ত শহর বেলগোরোদে ইউক্রেন হামলা চালানোর পর এবার পাল্টা হামলা চালালো মস্কো। কিয়েভ এবং খারকিভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র বলেছেন, সেখানকার বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে গিয়েছে। এই হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন। দুই পক্ষের চলমান যুদ্ধে এটি রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেন 2023 সালের শেষ দিনে প্রবেশ করার সাথে সাথে সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটল। ইউক্রেনের সামরিক প্রশাসন যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে জানিয়েছে, রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার গভীর রাত থেকেই কাজ করছে। মেয়র ইহর তেরেখব টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, বরং ক্যাফে, আবাসিক ভবন এবং অফিসে হামলা হয়েছে। গতকাল রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সশস্ত্র বাহিনী মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দিয়ে বেলগোরোদে ইউক্রেনের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে খারকিভের সামরিক স্থাপনায় আঘাত করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত 24 ঘন্টার মধ্যে দোনেৎস্ক এলাকায় 350 জন সেনা হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের 350 সেনা হত্যার পাশাপাশি দুটি সাঁজোয়া যান এবং 6টি পিকআপ ট্রাক ধ্বংস করা হয়েছে। কাউন্টার ব্যাটারি ফায়ারে একটি মার্কিন M777 আর্টিলারি সিস্টেম এবং একটি মার্কিন প্যালাডিন অটোমেটিক হাউইটজার নিশ্চিহ্ন করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে শেষ করল 2023 সালকে, আবার হামলা পাল্টা হামলার মধ্য দিয়েই স্বাগত জানালো 2024কে। আসলে এই যুদ্ধের শেষ কোথায়, এই প্রশ্ন এখন গোটা বিশ্বজুড়ে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।